আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সব বাবা মারাই চান তার ছোট্ট সোনামণি মজার মজার টিফিন খাবেন, যাতে তাদের শরীর, তাদের মন, তাদের বিকাশ খুব ভালোভাবে হয় এবং সুস্থ জীবনযাপন ধারণ করতে পারে, পালন করতে পারে। আর তার জন্যই আমরা হাজির হয়েছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান মজার টিফিন চাই অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একটা ছোট্ট সোনামণিকে পেয়েছি বরাবরের মতো, যার নাম হয়েছে সুভা। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি নার্সারিতে পড়ি। তুমি নার্সারিতে পড়ো? কোন স্কুলে পড়ো? সোলেমান কিন্ডারগার্টেন। সোলেমান কিন্ডারগার্টেন। তোমার পুরো নাম কি? সায়মা ওসমান সুভা। কে রেখেছে, মা রেখেছে না বাবা রেখেছে? মা। এটা কি তাহলে তোমার মা? হ্যাঁ। কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। কোথায় থাকেন? আমি থাকি বাড়িধারাতে। আচ্ছা, আপনি পার্সোনাল লাইফে কি শুধু হাউসওয়াইফ না অন্য কিছু করেন? সাথে একটু রান্নাবাড়ার সাথে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। আমি পত্রিকায় রেসিপি দিয়ে থাকি, ম্যাগাজিনে কাজ করে থাকি, আর টুকিটাকি টেলিভিশনের সাথে শো করি। আচ্ছা, নাইস নাইস। আমরা খুব হ্যাপি যে আপনাকে আজকে এখানে পেয়েছি। বাচ্চা কত আপনার? দুই মেয়ে আমার। ও কি বড়? ও ছোট। আচ্ছা। বড় মেয়ে বিকারণে স্যার ক্লাস 9 এ পড়ে। ও ক্লাস 9 এ পড়ে আর ও কিন্ডারগার্টেনে পড়ে? হ্যাঁ, নার্সারি সবে মাত্র শুরু। মামুনি তোমার জন্য ইয়ে বানিয়ে দেয়, টিফিন বানিয়ে দেয়? হ্যাঁ। দেখি আমরা জানবো কি কি আছে, তার আগে চলো কি কি লাগবে রান্নায় সেটার পুষ্টিগুণ জানার জন্য আমরা আমাদের পুষ্টি বিশেষজ্ঞ অতিথি ঈশা জানাপুকে মঞ্চে ডাকি। চলে এসেছেন। ওকে, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপু কি কি লাগবে আমরা একটু জেনে নেই, দর্শকদেরকেও জানিয়ে দিই। প্রথমে এটা যদি ভুল না করি, সয়া সস। আচ্ছা। কর্নফ্লাওয়ার। আচ্ছা। লবণ, গরম মশলা, মানে গরম মশলা যে মিক্স পাউডারটা। আচ্ছা। মরিচ গুঁড়া। এটা মরিচ গুঁড়া। আচ্ছা, এখানে কিছু কাঠি আছে দেখতে পাচ্ছি, তারপরে ওদিকে পাউরুটি আছে। হ্যাঁ। চিকেন কিমা। চিকেন কিমা। এই টমেটো সসটা মনে মিস করে গেছি না, টমেটো সস। তারপর এটা হচ্ছে কাবাব মশলা। কাবাব মশলা। বাটার। বাটার। পেঁয়াজ কুচি। এটা বাটার, এটা পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আদা রসুন মিক্স। হ্যাঁ। আচ্ছা, আদা রসুন মিক্স, লেবুর রস, একটা ডিম। একটা ডিম। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে সব একসাথে মিক্স করতে হবে। আজকে সুভা বলবে। সুভা প্রথমে আমরা কি করব বলো? সব একসাথে মিক্স করব। সব একসাথে মিক্স করে তারপর মুখে লাগাবো, তাহলে মুখটা খুব সুন্দর হবে, তাই না? প্রথমে আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম আছে। 200 গ্রাম কি এটা? চিকেন কিমা। চিকেন কিমা। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে গরুর গোশ দিয়েও করতে পারে। আচ্ছা, চিকেনের বুকের মাংস বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে মনে হয় ওটা কিমা করে ফ্রিজে রেখে দিয়েছিলেন। জি। হ্যাঁ, এই কারণে একটু পানি জমেছে। ইশা, আমি কত কিছু জানি দেখছো। সুভা হাসলে কেন? এখন তো সবাই রান্না জানে। হ্যাঁ, ছেলেরাও এখন অনেক রান্না করে। কেন, বিশ্বের সব নাম করা বাবুর্চিরাই তো পুরুষ। হ্যাঁ। এবার প্রথমে মাংসটা নিলাম, কিমাটা। হ্যাঁ। তারপর কি দিচ্ছি? এটার সাথে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিব। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, 4 চামচ দিয়ে। আচ্ছা। লাগবে আদা রসুন পেস্ট। কতটুকু দিচ্ছেন? 1 চামচ দিচ্ছি। আচ্ছা। লাগবে লেবুর রস, এটাও 1 চামচ। সয়া সস, এটা 2 চামচ দিচ্ছি। সয়া সস 2 চামচ দিলেন। হ্যাঁ। সল্ট দিচ্ছি এখন। লবণটা পরিমাণ মতো। জি, যা স্বাদ অনুযায়ী। হ্যাঁ। সুভা কেমন খায় লবণ? সুভা কমই খায়, মিডিয়াম। ও তো দেখে বোঝা যাচ্ছে বড় হলে মডেল হবে। এটা গরম মশলার গুঁড়া দিচ্ছি। আচ্ছা। এটাও 1 চামচ।1 চামচ সবগুলোর পরিমাণ একই থাকবে, দিতে সহজ হবে।
এবার আমরা ডিমটা ফেটে নিব, পুরো ডিমটাও লাগবে না, এখানে একটা ডিম আছে তো মাখানোর জন্য আমার যতটুকু প্রয়োজন। তাহলে আমরা দোকানে গিয়ে বলবো যে অর্ধেক ডিম দেন, তাহলে তো হয়ে গেল না, পুরো ডিম যেহেতু লাগছে না, তাই না সুভা? তুমি দোকানে গিয়ে বলবে যে অর্ধেক ডিম দেন, দেখবে তোমার মাথার মধ্যে ডিম ভেঙে দিবে। এবার এখানে পাউরুটি আছে, হ্যাঁ আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু চিপে নিব। এটা পানিটা ছেড়ে দিচ্ছেন, এবার হাত দিয়ে মাখাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাহলে মাখাটা হবে না। তবে আপনি কিন্তু কর্নফ্লাওয়ারটা দেননি। হ্যাঁ দিব, এখন মাখানোর সময় যতটুকু প্রয়োজন হবে ওইভাবে দিব। দেখেছেন আমি খেয়াল রেখেছি এটা। আমিও কিন্তু ভাবছিলাম যে কর্নফ্লাওয়ারটা হয়তো শেষে দেবে। বুকের মাংসটা কেন ব্যবহার করা হয়েছে? বুকের মাংসটা ব্যবহার করেছে কারণ বুকের মধ্যে তো হার্ট থাকে, আর হার্টে অনেক ভালোবাসা থাকে, রান্নার সাথে বেশি ভালোবাসা মাখামাখি হবে তাহলে ওর জন্য অনেক ভালো হবে, বাবুদের জন্য। আমি জানতাম তোমার উত্তর সঠিক হয়েছে, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বলি যে চিকেনটা ব্যবহার করার জন্য, কারণ হোয়াইট মিটটা কোয়াইট সেফ, কারণ এখন কিন্তু বাচ্চারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, যেহেতু ডিপ ফ্রাইড খাবার সাথে যদি হচ্ছে গিয়ে আবার একটু হেভি কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্যালোরি পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দারুণ কিন্তু একটা স্মেল হয়েছে, স্মেলটা আমার ভীষণ ভালো লাগছে। ছোট্ট সোনামণিরা, এই যে আমরা মাখামাখিতে ব্যস্ত, মজার আজকে একটা কুলফি কাবাব হবে, ফর দ্য ফার্স্ট টাইম আম গোনা ট্রাই, সো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ছোট্ট একটা বিরতি পর দেখাবে, আমাদের সাথেই থাকো। বিরতির পর আমরা স্বাগত জানাচ্ছি সুভা এবং সুভার আম্মু সহ আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম কি বলতো বাবু? মজার টিফিন চাই। হ্যাঁ ঠিক আছে, মজার টিফিন চাই। চুলাটা অন করে দিব। আচ্ছা, আমরা মজার টিফিন চাই অনুষ্ঠানে আজকে যেটা বানাচ্ছি এটার নাম হচ্ছে কুলফি কাবাব। খেয়ে আমরা বলবো লাজবাব। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাটার কয়টা স্লাইস দিচ্ছেন কিউব করে? এখানে 100 গ্রাম আছে বাটার, যতটুকু ভাজার জন্য প্রয়োজন হয় পুরোটাই বাটার দিয়ে করবেন আজকে। হ্যাঁ হ্যাঁ, কেউ ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারে। আচ্ছা, ভালো আসে, হ্যাঁ স্বাদটা ভালো হবে। হ্যাঁ আচ্ছা, বাটারটা ব্লেন্ড হতে হতে ইরশাদ আপু তুমি আমাকে বলো, ধরো চিকেনে তো কমন কিছু ভিটামিনস আমিষ এই জিনিসগুলো আছে, আর এটা পাশে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেখেছে সবগুলো না, কিছু পরে আমরা শুনবো, তুমি কয়েকটার খাদ্যগুণগুলো বলো। যেমন এখানে কিন্তু টমেটো পিউরি দেওয়া হয়েছে, তাই না? টমেটো ক্যাচআপ, এইগুলো মানে লাল রঙে কিন্তু লাইকোপিন থাকে, এটা হচ্ছে ক্যান্সার যে সেলটা আমাদের বডিতে তৈরি হয় সেটা যাতে তৈরি না হয়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোনটা? লাল রঙ। আচ্ছা, টমেটো। আমি আলতা খেলে হবে ওটা? না, লাল রং বললে যে ঠিক আছে, ন্যাচারাল সোর্স থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো এর জন্য বাচ্চাদের জন্য যদি টমেটোটাও খাই ওটাও আমার শরীরের জন্য খুব ভালো। অবিয়াসলি কাঁচা টমেটো যদি খাওয়া হয় লাল রঙের, এভাবে করে 20 মিনিট ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আচ্ছা, যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দিয়ে দিচ্ছি এভাবে। আচ্ছা আচ্ছা, ও এখনই দিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর এই কাঠিটাকে তৈরি করার আগে কাঠিটা 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে হবে কি চুলায় দেওয়ার পর সহজে পুড়ে যাবে না। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা টিপস, এটা একটা টেকনিক বলো। তারপরে দেখতে মনে হচ্ছে যে আইসক্রিম আইসক্রিম একদম ওই রকমই লাগছে, আমি বলতে চেয়েছিলাম ওটা। এবং আমরা কিন্তু সব সময় বলি যে বাচ্চাদের টিফিন বা যে কোনো খাবার যে বৈচিত্র্যপূর্ণ হতে হবে, দেখতে ভালো রাখতে হবে, অ্যাট্রাকটিভ হতে হয়। এর জন্য অনেক মায়েরাই যেমন কমপ্লেন করে আমাদের কাছে, আমার বাচ্চা খেতে চায় না বা আমার বাচ্চা টিফিন ফিরে নিয়ে আসছে, ঠিক আছে, কমন একটা প্রবলেম, একদম কমপ্লেন। তো সেই মায়েদের আমি সবসময় বলি যে আসলে দৃষ্টিনন্দন দুইটা জিনিস, একটা পরিমিতি বোধ যে খাবারে থাকতে হবে, আর হচ্ছে বৈচিত্র্য থাকতে হবে, কারণ কালারফুল জিনিসের প্রতি আমাদেরও ভালো লাগে আর বাচ্চারা তো আরও বেশি অ্যাট্রাকশন থাকে। সো এই যে একটা ডিফারেন্ট ইয়ে, ওরা হয়তো ভাবছে আইসক্রিমের মতো দেখতে। হ্যাঁ, চিকেন অনেক বাচ্চারাই পছন্দ করে, আবার অনেক বাচ্চাই পছন্দ করে না, কিন্তু চিকেনের যে টেস্ট বা যে নিউট্রিশনটা সেটা যদি আমি বাচ্চাকে খাওয়াতে চাই তাহলে তো এই ট্রিক্সটা ফলো করা যেতেই পারে। সুভা, এবার তুমি আমার কাছে আসো।
তুমি আমাকে বলো দেখি তোমার ওজন কত কত হবে? আধা কেজি তো হবেই ওজন, না? আচ্ছা সুভা, তুমি স্কুলে নাচ গান করো, স্পোর্টস করো? করো না, বুঝতে পেরেছি। না বলতে ইচ্ছে করছে না আর কি, কিন্তু মিথ্যে বলতে ইচ্ছে করছে না। আচ্ছা আজকে আমাকে কি শোনাবে বলো? নাচ গাইবে? নাচ গাইবে নাকি একটা গান নাচবে? ছড়া, কি আর করা, চলো শুনি। বিড়াল হলো বাগের মাসি, সবার ঘরে থাকে, একটুখানি আদর পেলে মিউ মিউ ডাকে। তারপর শেষ? এত বড় কবিতা তুমি কতদিন লাগিয়ে মুখস্থ করেছো? এই দুই দিন হবে। আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ পারো? হ্যাঁ, ওটা শুনি তো। ওই দেখা যায় তাল, অভিনয় করে বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। বাহ সুন্দর একটা, হ্যাঁ খুব সুন্দর একটা বারবিকিউ বারবিকিউ একটা কালার এসেছে। নাকি আপনারা এটাকে পুড়ে যাওয়া বলেন? না, এভাবে এরকমই হবে কালারটা, যে হ্যাঁ দেখে ভালো লাগছে। এটাও কিন্তু যদি প্রিপারেশনটা ভালো থাকে বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তাই না? সময় খুবই কম লাগে। আমরা রাতে যদি তৈরি করে ফ্রিজে রেখে দেই, সকালে শুধু ভেজে বাচ্চাকে দিয়ে দিতে পারি। আচ্ছা, ওটাও ভালো হয়, টেস্টি হয় না? শুভা, আমি কিন্তু অত ব্যায়াম করি না, বুঝছো? তোমাকে বেশিক্ষণ কোলে রাখা যাচ্ছে না। যদি রাগ না করো নামিয়ে দেই। না, রাগ করবো না। প্লিজ একটু রাগ করো না। না, রাগ করো না। একটু রাগ করলে কি হয়? রাগ করি না। করো না। উড়ি। বাই পেইসো। কমাতে ভাজতে হবে না। কমাতে কি উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। কাঁচা থাকবে, যেটা কমন রান্নার কমন একটা ট্রিক্স। আচ্ছা, বাট বাটারে আরেকটা ব্যাপার আছে, যে আমরা কিন্তু সবসময় বলি মাছ মাংস হচ্ছে কম আঁচে রান্না করা দরকার, কারণ এটার ভিতরে যে জীবাণু থাকে, তারপর ক্রিমি অনেক ধরনের সোর্স থাকে, এগুলো যাতে মরে যায়। এটা কম আঁচে রান্না করলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, হয়ে যায়, স্লো পয়জন হবে। এনিওয়ে, হতে থাকুক, আমরা তো খেতে চাই এবং খাওয়ার জন্যই আজকের এত কিছু। সো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুক। বিরতির পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান মজার টিফিন নিয়ে, অনুষ্ঠান মজার টিফিন চাই। বিরতির আগে আমরা ভাবছিলাম, এখনও ভাজতেছি, ভাজতে ভাজতেই জীবন শেষ হয়ে যাবে, বাট অল্প আছেই, আস্তে আস্তে ভাজাটাই ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটু ভাজা হোক। ঈশাদাবু, তুমি বাকি জিনিসগুলোর আমাকে খাদ্যগুণটা বলে ফেলো। এবং আমরা এই যে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম এখানে, অনেকে কিন্তু আছেন যে মনে করেন যে এটা মশলা, এটা কিন্তু কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু এটারও কিন্তু একটা গুণ আছে। কারণ এই যে আমরা চিকেনটা খাচ্ছি, সবার হজম নাও হতে পারে, কিন্তু এই আদা রসুন যে আমরা ব্যবহার করছি, এটা কিন্তু মেরিনেট করে রাখছি, এটা কিন্তু আমাদের হজমে সহায়তা করে, সফট করে ফেলে খাবারটা, এটা একটা ব্যাপার। এবং আদা এবং রসুনের তো আলাদা করেও অনেকগুলো খাদ্যগুণ আছে, অ্যান্টিসেপ্টিক, আদা তো স্পেশালি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, এবং রসুন যেটা আমরা বলি হেলদি হার্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতিদিন যদি এক কোয়া করে কেউ রসুন খায়, ঠিক আছে, তাহলে কিন্তু তার হার্ট সুস্থ থাকবে, বিশেষ করে কোলেস্ট্রল লেভেলটা হচ্ছে ডাউন থাকে, ব্যালেন্স থাকে। তারপর বাটারের কথা বলছিলে, ঠিক আছে, অনেকে মনে করে যে বাচ্চা টিফিনে আমি বাটার দেবো কি না, ব্যবহার করবো কি না, তাই না? এটা ডিপেন্ড করে বাচ্চার ওয়েটের উপর, কারণ কেউ যদি খুব হেভি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাটারটা ব্যবহার না করে অয়েলটা ব্যবহার করা যেতে পারে। এবং এটা উঠানোর পরে আমি যদি একটা টিস্যু পেপারে এটা র্যাপ করে নিই, তাহলে কিন্তু অতিরিক্ত তেলটাও সোক হয়ে যাচ্ছে টিস্যু পেপারে। আচ্ছা, তো ওইটাও কিন্তু হেলদি ওয়েতে আমি বাচ্চাকে দিতে পারবো। আচ্ছা, নাইস, খুব ভালো লাগলো, দেখতে ভালো লাগছে কিন্তু। আর এমনি তোমার ডিমের ব্যাপারটাও তো অবভিয়াসলি, ডিম এখানে কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট, এবং হচ্ছে ওটাও প্রোটিন, ডিম থেকেও প্রোটিনটা আসছে, এবং চিকেন থেকেও একটা প্রোটিন চলে আসলো, তাই না? তো ভিটামিনসটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টমেটো থেকে। আচ্ছা, সহ্য হচ্ছে না, দেখে খুবই ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। শুভা তো দেখতে পাচ্ছ না, তুমি দেখো, এই যে দেখো, এই যে দেখো, উকি। আচ্ছা ঠিক আছে। আর ঈশাদাপু,
ডিমের পুষ্টিগুণটা তো সবসময় আমরা বলি সব এপিসোডে, আজকে মিস করে গেছি, আজকে কি আরেকবার বলে দিবে? হ্যাঁ অবশ্যই, কারণ ডিমের যে অ্যালবুমিনটা আছে এটা কিন্তু আলাদা ধরনের একটা প্রোটিন, এটা কিন্তু আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাচ্চারা যাদের মাসেল বিল্ড আপ হওয়ার একটা সময় এখন, তাই না? ডিমে কিন্তু বায়োটিনও আছে, বাচ্চাদের তো প্রত্যেকটা অর্গানই হচ্ছে গ্রোন আপ, তাই না? তারা হাত পা থেকে শুরু করে চুল, ইন্টারনাল অর্গান সবই বড় হতে থাকে, তাই না? আর আমরা বুড়ো হতে থাকি, তো যার কারণে আমরা সবসময় বলি যে বাচ্চা কিন্তু এই যে ফার্স্ট ক্লাস প্রোটিনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে প্রতিদিন আমরা বলি যে বাচ্চাকে অবশ্যই মিনিমাম একটা করে ডিম এবং এক গ্লাস দুধ এটা অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, আর বয়স্কদের? বয়স্করাও কিন্তু দুধ খাবে, কারণ আমরা যে ফুড পিরামিড আছে সেই পিরামিডে কিন্তু অবশ্যই লেখা আছে যে এক সার্ভিং হচ্ছে গিয়ে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট নিতে হবে প্রতিদিন। হ্যাঁ এরকম। আচ্ছা ওকে, নাইস। আমার মনে অলমোস্ট হয়ে গেছে, আমি একটা প্লেট লাগবে। হ্যাঁ, যেহেতু এটা বাটার বা ঘি দিয়ে ভাজা হচ্ছে, সো আমি একটা টিস্যু বসিয়ে দেই, না তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো রান্নাবান্নার রেসিপি মোটামুটি রেগুলারই দেওয়া হয়? হ্যাঁ, এটা আসলে শখ থেকেই শুরু হয়েছিল। হ্যাঁ, এমনিতে কি রান্নাবান্নার কোনো কোর্স করেন আপনি? হ্যাঁ, আমি যখন যেখানে ক্লাসে সুযোগ পাই তখনই করি, এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে। বাড়িতে করা হয় না, যে আশেপাশে প্রতিবেশী মহিলারা এসে এসে শেখে না? না, ছোটোখাটো টিপস সবাই নিতে চায়। বা আমার চাচিমাকে দেখতাম এরকম, সবাইকে চাইনিজ রান্না করা শেখাতেন, এসে এসে শিখত ভদ্রমহিলারা। কেউ কিছু শিখতে চাইলে আমি শিখাই। আচ্ছা আচ্ছা, দেখেই অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে না? হ্যাঁ, বাসায় এটা খেয়েছো মামনি? সবসময় খাও? না, যখন বানাই তখন খাও। লেটুস পাতাটাও তো শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ, ব্রোকলি, লেটুস পাতা, এই ভেজিটেবলগুলো খুব ভালো, একটু সাজিয়ে গুছিয়ে দিলে হয় কি বাচ্চারা, ওরা খুব অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, এটা ক্যাপসিকামের মধ্যে সস দিয়েছেন না? হ্যাঁ, কিছু বলি না, আগে দর্শন ধরি তারপর গুণ বিচারি। হ্যাঁ, বাহ, তৈরি হয়ে গেল ভাইয়া, আপনার জন্য কুলফি কাবাব। থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে আমাদের ছোট্ট সোনামণির জন্য। চলো আমরা একটু খাই। হ্যাঁ, নাও, অনেক গরম, ফুদিয়ে দেখো, সাবধান। অনেক মজা, সবাই মিলে খেতে চাই, তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি তোমাদের ফেভারিট কোনো ডিশ নিয়ে আমাদের এখানে আসতে চাও, প্রিয় মানুষকে নিয়ে অথবা মামুনিকে নিয়ে, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করো। প্রযোজক মজার টিফিন চাই, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8189910 থেকে 19 পর্যন্ত। ইমেল মজার টিফিন চাই @21-tv.com। ওকে সোনামণিরা, ভালো থেকো, নেক্সট উইক আবারও দেখাবে। বাই বাই। গরম লাগছে? ফুদিয়ে খাও, যে জিজ্ঞাসা হয়েছে তবু।